কোটা বিরোধী আন্দোলনে এক দফা দাবি বাস্তবায়নে রাজধানী সহ সারাদেশে আজ সর্বাত্মক সকাল সন্ধ্যা ব্লকেট কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকাল দশটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ অবরোধ করেন শিক্ষার্থীরা এরই মধ্যে সেখানে জড়ো হতে শুরু করেছে আন্দোলনকারীরা এছাড়া সারা দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানে এই অবরোধ পালন করবে তারা পাশাপাশি হাইওয়ে এবং রেলপথও থাকছে এই ব্লকেডের আওতায় এর আগে গতকাল সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম অন্যদিকে রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করবে বীর মুক্তিযোদ্ধার সন্তান প্রজন্ম ও মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির সব সংগঠন এর ফলে রাজধানী ঢাকা সহ দেশের বড় শহরগুলো তীব্র যানজটের কবলে পড়তে পারে যানজটের ফলে অফিস আদালত ও কর্মস্থলগামী মানুষ শিক্ষার্থী সহ সড়ক ব্যবহারকারী সবাইকে দুর্ভোগ দুর্ভোগে পড়তে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান সবশেষ জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে মুশফিক শিক্ষার্থীদের অবরোধ আন্দোলনের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে আসাদ এই মুহূর্তে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আছি আমার পেছনে দেখতে পাচ্ছেন শিক্ষার্থী যারা আছেন বা আন্দোলনকারী যারা আছেন তারা কিন্তু আস্তে আস্তে জড়ো হতে শুরু করেছেন তবে দশটায় তাদের কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত কিন্তু খুব একটা আন্দোলনকারীদের যে সমাগম বা তারা যে জড়ো হয়েছে সেটা আসলে বলা যাবে না আপনাকে জানিয়ে রাখতে চাই যে কোটা সংস্কার আন্দোলনে প্রথমে চার দফা দাবি নিয়ে তারা মাঠে নামলেও তারা কিন্তু এখন সেই চার দফা দাবি থেকে সরে এসে এক দফা দাবিতে তারা কিন্তু এই আন্দোলন করছে এবং আজকে সারা বাংলায় কিন্তু বাংলা ব্লকেট তারা করছে এবং গতকালকে কিন্তু তাদের কর্মসূচিটা রাস্তায় ছিল না অনলাইনে ছিল এবং কালকে সন্ধ্যা নাগাদ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনে সারা বাংলাদেশে সকাল সন্ধ্যা বাংলা ব্লকেটের সেই ডাক দেওয়া হয় সেই ডাক অনুসারেই কিন্তু আস্তে আস্তে জড়ো হতে শুরু করেছে তবে খুব বেশি ছাত্রদের সমাগম এখনো হয়নি তারা যে দাবিটা জানাচ্ছেন সেটা হচ্ছে সকল গ্রেডে বৈষম্যমূলক যে কোটা রয়েছে সেই কোটা বাতিল করে মুক্তিযুদ্ধ কোঠা থেকে শুরু করে অনাগ্রসর যে জাতিগোষ্ঠী যারা আছে বিশেষ করে ক্ষুদ্রৃগোষ্ঠী এবং প্রতিবন্ধী যে কোটা সেই কোটাকে পাঁচ পাঁচ শতাংশে নামিয়ে এনে সেটাকে আদালত সেটা সংসদে সেই বিষয়ে আইন পাশ করার কথা তারা বলছেন সেই দাবিতেই তারা রাস্তায় আজকেও থাকবেন এবং আজকে শুধুমাত্র শাহবাগ নয় সারা ঢাকাই কিন্তু তাদের কর্মসূচি চলছে এবং দেশে ঢাকার বাইরে যে অন্যান্য জেলা শহরগুলো রয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু সেখানে বাংলা ব্লকেটে অংশ নেবেন এবং ঢাকার চার পাঁচটি জায়গায় বাংলা আগে চললেও আজকে কিন্তু প্রায় গুরুত্বপূর্ণ পয়েন্টে আজকে বাংলা ব্লকেটের সে কর্মসূচি চলবে এবং বারোটি শিক্ষার্থীরা যারা যারা এখানে আছেন অনেকের সাথে কথা হয়েছে তারা জানিয়েছেন দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত তারা আসলে মাঠ থেকে যাবেন না এবং তাদের কর্মসূচি চলমান থাকবে এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত সর্বশেষ মুশফিক আপনাকে ধন্যবাদ